হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে নাম্বার সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এলসিএফ এবং এইচসিএফ, মানে লসাগু আর হচ্ছে গসাগু, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো, এলসিএম হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে, এবং এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা বরিষ্ঠ সাধারণ গুণিতক। বুঝা গেল স্টুডেন্টস? দেখো, আমরা লসাগু গসাগু তো বলি, এলসিএম বা এইচসিএফ, লসাগু পুরো নাম হচ্ছে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু। তো এই জিনিসগুলি অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো দেখো স্টুডেন্টস, একদম পরিষ্কার ভাষায় যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের জানতে হবে যে লসাগু মানে হচ্ছে যে অনেকগুলি সংখ্যা থাকবে, ঠিক আছে, অনেকগুলি মানে দুইয়ের বেশি সংখ্যা থাকবে। দুইয়ের এই বেশি সংখ্যা, এই দুটি বা তিনটি বা চারটি সংখ্যা দিয়ে সবচাইতে ছোট যে সংখ্যাকে, যে একটি সবচাইতে ছোট একটা সংখ্যা থাকবে, যে সংখ্যাটিকে ভাগ করলে মিলে যাবে, মানে যে সংখ্যাগুলি আছে তাদের দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটিকে মিলে যাবে, সেটাকে আমরা কি বলি? লসাগু বলি। আরও ক্লিয়ারভাবে সাপোজ মনে করো দুই এবং পাঁচ রয়েছে, এদের লসাগু কত হবে? দেখো, আমি বললাম দশ, কুড়ি, তিরিশ, ঠিক আছে। দেখো, আমি কি বললাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে যে দুই বা তার বেশি সংখ্যা থাকবে, এবং তারপরে এদের লসাগু এমন হবে যে তাদের সমান, বড়টি বা তাদের সমান হতে পারে, বড়টি সমান হতে পারে বা তার থেকে বড় হতে পারে, সেই সংখ্যাটিকে যদি এই দুটি সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে। দেখো, দশকে দুই দিয়ে ভাগ করলেও মেলে, পাঁচ দিয়ে ভাগ করলেও মেলে, আবার কুড়িকেও মেলে, কিন্তু দুই দিয়ে ভাগ করলেও মিলবে, পাঁচ দিয়ে ভাগ করলেও মিলবে, আবার তিরিশের ক্ষেত্রেও তাই, তিরিশকে দুই দিয়ে ভাগ করলে মিলবে, পাঁচ দিয়ে ভাগ করলেও মিলবে। কিন্তু লঘিষ্ঠ যেটা, সবচাইতে ছোট যেটা, সেটাই হচ্ছে লসাগু, ঠিক আছে। দেখো, দশের আগে এমন কোনো সংখ্যা নেই যেটি দুই বা পাঁচ দিয়ে ভাগ করলে মিলে যাবে, বোঝা গেল? এটি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বোঝা গেল? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে আরও ক্লিয়ারভাবে বললে যে দুই এবং পাঁচের যে গুণিতকগুলি রয়েছে তার মধ্যে কমন বা সাধারণ গুণিতক কোনটি। আমি যদি বলি এখানে দুই এককে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, তাই না? পাঁচের ক্ষেত্রে কী হবে, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুগুণে দশ, পনেরো, এইভাবে আস্তে আস্তে কুড়ি আসবে, ঠিক আছে। কিন্তু তাদের মধ্যে কমন যেটি সেটি হচ্ছে কত? দশ। কমনে তো অবশ্যই, এবং সবথেকে ছোটো যেটি, কমন থাকলেই হবে না, কুড়িও কমন হবে, এখানে একসময় কুড়ি আসবে, এখানে একসময় কুড়ি আসবে, কমন ঠিকই, কিন্তু সবথেকে ছোটো নয়। সবথেকে ছোটো যেটি সেটি হচ্ছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বা এলসিএম। ক্লিয়ার স্টুডেন্টস? গসাগু হচ্ছে ঠিক এর উল্টো। গসাগু হচ্ছে যে অনেকগুলি সংখ্যা দেওয়া থাকবে, সাপোজ মনে করো দেওয়া থাকলো দশ, তারপরে কুড়ি, তারপরে তিরিশ দেওয়া থাকলো, ঠিক আছে। এই সংখ্যাগুলিকে সবচেয়েতে কোন বড় সংখ্যা রয়েছে, সবচেয়েতে কোন বড় সংখ্যা রয়েছে যে সংখ্যাটি দিয়ে ভাগ করলে, এদেরকে ভাগ করলে, এটার উল্টো, এদেরকে ভাগ করলে একদম মিলে যাবে, সব থেকে বড়। দেখো, এদেরকে দুই দিয়ে ভাগ করলেও মেলে, পাঁচ দিয়ে ভাগ করলেও মেলে, সবাইকে দুই দিয়ে ভাগ করলে তিনটিকেই যাবে, পাঁচ দিয়ে ভাগ করলেও যাবে, দশ দিয়ে ভাগ করলেও মেলে, তারপরে আর কোনো কিছু নেই, ঠিক আছে। কিন্তু এদের গসাগু কিন্তু দুই নয় বা পাঁচ নয়। কেন নয়? কারণ গরিষ্ঠ মানে সবচাইতে বড়, সবচাইতে বড় যেটি, সবচাইতে বড় হচ্ছে দশ। দশের চাইতে এমন কোনো বড় সংখ্যা নেই যেটি দশকে বা কুড়িকে বা তিরিশকে ভাগ করলে পূর্ণভাবে মিলে যাবে। তো বোঝা গেল, এটি হচ্ছে কিন্তু স্টুডেন্টস গসাগু বা এই সিএফের কিন্তু ধারণা, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, ছোটোবেলায় যেটা আমরা করি, ছোটোবেলা থেকে যেটা আমরা শিখে এসেছি, যে মনে করো এখানে আমার দেয়া আছে একুশ, পঁয়ত্রিশ বা তিরিশ, বললো এর লসাগু কত, বা বললো এর গসাগু কত, একুশ, পঁয়ত্রিশ, তিরিশ, এর গসাগু কত। এক্ষেত্রে আমরা কী করি স্টুডেন্টস? এক্ষেত্রে যেটা আমাদের ফলো করতে হয়, যদি এটা লসাগু বলে, লসাগু করলে আমাদের কী করতে হয়, ফ্যাক্টরাইজেশন করতে হয় এইভাবে। তো এটা দেখো, লসাগু ক্ষেত্রে দুটিকে যদি আমরা, দুটির মধ্যে যদি সাধারণ কোনো গুণনীয় থাকে তবু বাদ দিতে পারি। যেমন এই দুটির মধ্যে কী রয়েছে, সাত রয়েছে, সাত দিয়ে ভাগ করলে কত হবে, তিন, পাঁচ, আর এটাকে যায় না, এটা অ্যাজ ইউজুয়াল থাকবে, তিরিশ থাকবে, ঠিক আছে। এবার দেখো, এই দুটির মধ্যে পাঁচ আছে, পাঁচ যদি আমি করি তাহলে কত হচ্ছে আমার, পাঁচ দিয়ে করলে তিন, তো এখানে তিনই থাকবে, এখানে এক আসবে, আর পাঁচ ছয় কত, তিরিশ, ঠিক আছে স্টুডেন্টস। এরপর দেখো, আরও কিন্তু বার দেওয়া যায়, তিন, তিন দিয়ে করলে কত হচ্ছে, এক, এক এবং হচ্ছে দুই, তার মানে আলটিমেট আমার লসাগু কত হচ্ছে,
এখানে তিন সাথে কত হচ্ছে 21, পাঁচ দুগুণ হচ্ছে কত 10, মানে 210, 210 হচ্ছে আমার কিন্তু এলসিএম লসাগু, ঠিক আছে। এবার গসাগু যদি আমি দেখি স্টুডেন্টস 21, 35, 42, দেখো এখানে স্টুডেন্টস আমাদের কী করতে হয়, সবগুলির ক্ষেত্রেই যেন বিভাজ্য হয় এইরকম কোনো মানে গুণনীয়ক নিতে হবে। এখানে দুটি গুণনীয়ক, দুটির ক্ষেত্রে গুণনীয়ক নিলেই হয়, কিন্তু এখানে সবগুলির ক্ষেত্রে নিতে হবে। এখানে দেখো তিন দিয়ে যেমন 42 কে 21 কে দেয়, কিন্তু তিন আমি বাদ দিতে পারি না, আমাকে 7 বার দিতে হবে, 321, 535, 642। দেখো এই দুটির মধ্যে তিন যায় কিন্তু আমি তবু দিতে পারবো না, আমার গসাগু কিন্তু 7ই হবে। বোঝা গেল স্টুডেন্টস, এটি হচ্ছে আমাদের প্রাথমিক কিন্তু কনসেপ্ট। এবার দেখো স্টুডেন্টস, কী টাইপের পরীক্ষায় কোশ্চেন আসে, সেই পরীক্ষার প্যাটার্নগুলি কিন্তু আমি এক এক করে তোমাদের মধ্যে আলোচনা করি। দেখো প্রথম যেটি আমাদের আসে সেটি হলো ফ্র্যাকশনের, ফ্র্যাকশনের ফ্র্যাকশন তোমরা জানো দুই ধরনের, সামান্য ভগ্নাংশ ফ্র্যাকশন বা ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ আর হচ্ছে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ থেকে আসে, আবার দশমিক ভগ্নাংশ থেকে কিন্তু আসে। সাপোজ মনে করো আমার দেয়া আছে 2/3, ঠিক আছে, 5/7, ঠিক আছে, তারপর মনে করো দেয়া আছে আমার 3/13, বুঝা গেল, মধ্যে চেঞ্জ করে দিচ্ছি, 2/3, 5/7, 1/6, বললো যে গসাগু কত হবে, গসাগু কত হবে, বা বললো যে লসাগু কত হবে, বুঝা গেল শুনেছি। তারপর যখন ভগ্নাংশের গসাগু লসাগু করবে তখন নিয়ম আমাদের মনে রাখতে হবে, ভগ্নাংশের যখন আমরা গসাগু করবো তখন কী করবো, লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু, হরগুলির লসাগু, বুঝতে পারলে স্টুডেন্টস। ফ্র্যাকশন বা সামান্য ভগ্নাংশের যদি গসাগু বলে তাহলে কী হবে, লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু, আর লসাগু যদি বলে তাহলে কী হবে, লবগুলির লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, বুঝতে পারলে স্টুডেন্টস। তার মানে ফ্র্যাকশনের গসাগু মানে লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু, আর লসাগু মানে লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, একদম সোজা ব্যাপার স্টুডেন্ট। যে জিনিসটি চাবে সেটি কী হবে, লবগুলি করতে হয়, গসাগু চেয়েছে লবগুলির গসাগু করো, বাদ বাকি উল্টোটা হরগুলি করতে হবে। এখানে লসাগু চেয়েছে লবগুলির লসাগু করো, উল্টোটা কী করতে হবে, হরগুলি করতে হবে। দেখো এখানে 2/5, 2/3, 5/7, 1/6, তার প্রথমে গসাগু চেয়েছে, তো 2, 5, 1 এরা পরস্পর মৌলিক আকারে রয়েছে, তাই না স্টুডেন্টস, তার মানে কি ডেফিনেটলি কী হবে, গসাগু করলে কী হবে, এখানে একই হবে, এদের মধ্যে এক বাদে কোনো কমন ফ্যাক্টর নেই, তার মানে উপরে একই হবে। আর হরগুলির লসাগু, হরগুলির লসাগু 3, 7 এবং 6 লসাগু করলে কী হবে, শুধু 3 × 3, 7 × 2, তাহলে কত হচ্ছে, 14 × 14, 3 × 14 = 42। তার মানে যদি আমি বলি যে 2/3, 5/7, 1/6 গসাগু কত, তাহলে কত হবে, 1/42। আর যদি লসাগু করি তাহলে কী হবে স্টুডেন্টস, লসাগু করলে কী হবে, 2, 5 এবং 1 লসাগু কী হবে, 10 হবে, কারণ এরা কো-প্রাইম, পরস্পর মৌলিক, আর পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হচ্ছে তাদের গুণফল। আর গসাগু করলে কী হবে স্টুডেন্টস, দেখো এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, তার মানে কত হবে, 1 হয়ে যাবে, অর্থাৎ 10/1 বা শুধু 10 হচ্ছে কিন্তু আমার লসাগু। তো এটা গেল সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে স্টুডেন্টস। এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাপোজ মনে করো আমার দেয়া আছে 0.2, 0.02, 0.002, ঠিক আছে, বললো যে এর এলসিএম কত হবে, এর এলসিএম কত হবে, লোয়েস্ট কমন মাল্টিপল বা লসাগু কত হবে। তো দেখো স্টুডেন্ট আমরা কী করবো, মানে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো, এটা হচ্ছে 2/10, এটা হচ্ছে কত, 2/100, এটা কত হচ্ছে, 2/1000। তো দেখো লসাগু মানে আমরা কী জানি, লসাগু মানে হচ্ছে লবগুলির লসাগু, তো লবগুলির লসাগু করলে কী হবে স্টুডেন্ট, লবগুলি 2, 2, 2 রয়েছে, তো 2 হবে। আর হরগুলির কত হয় গসাগু, হরগুলির গসাগু কত হবে, 10, 100 আর 1000 গসাগু কী হবে, 10ই হবে, ঠিক আছে, তার মানে এলসিএম কত হবে, 11.0, বুঝা গেল স্টুডেন্টস। এবার যদি বলে এইচসিএফ কী হবে, গসাগু কত হবে, গসাগু কত হবে, তো গসাগু আমরা কী জানি লবগুলির গসাগু করতে হয়, তো লবগুলির গসাগু করলে কী হবে, 2, 2 আর 2 গসাগু কি, 2ই হবে। আর হরগুলির লসাগু, হরগুলির লসাগু করলে কী হবে স্টুডেন্টস, 1000 হবে, তাই না। তার মানে আলটিমেট আমার অ্যান্সার কত হচ্ছে, আলটিমেট আমার অ্যান্সার হচ্ছে 0.00। তো আশা করি ভগ্নাংশের যে লসাগু গসাগু সেটা তোমরা বুঝতে পারছো। দেখো স্টুডেন্টস এরপরে যে প্যাটার্ন থাকে, কিছু
রেশিও বেস কিছু কোশ্চেন থাকে, সেই রেশিও বেস কোশ্চেনগুলি কিন্তু আমাদের বুঝতে হবে। রেশিও বেসড প্রবলেমগুলি কিন্তু আমাদের রেশিও বেসড প্রবলেমের মধ্যে প্রথম যে প্যাটার্নটি তৈরি হয়, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, আরেকদিকে দেওয়া থাকবে গসাগু। ঠিক আছে, বলবে যে এমন কত জোড়া, এমন কত জোড়া সংখ্যা হতে পারে। ঠিক আছে, অথবা বলতে পারে সংখ্যাগুলি কি কি, সংখ্যাগুলি কি কি, বা বলতে পারে যোগফল কত, বা বলতে পারে বিয়োগফল কত, বলতে পারে গুণফল কত। বোঝা কষ্ট কি থাকবে, দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে, ঠিক আছে, এবং গসাগু দেয়া থাকবে। বলবে যে সংখ্যাগুলি কি কি, সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটির বিয়োগফল কত, সংখ্যা দুটির গুণফল কত। তো দেখো স্টুডেন্টস, অ্যাকচুয়ালি সংখ্যা যদি আমরা সরি এমন কত জোড়া থাকবে না, দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে, আমাদের কী চাইবে যে সংখ্যাগুলি কী কী হতে পারে, মানে কী কী হতে পারে মানে ডেফিনেটলি হবে, আর যোগফল কত, বিয়োগফল কত, বা অন্তর্ফল কত, এমন আসতে পারে, অথবা আসতে পারে যে লসাগু সমান সমান হবে। ঠিক আছে, সাপোজ মনে করো দুটি সংখ্যার অনুপাত বলা রয়েছে আমার 5:6। ঠিক আছে, বলছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং গসাগু বলছে মনে করো 7। এবার বললো তো সংখ্যাগুলি তাহলে কী। দেখো স্টুডেন্টস, পরিষ্কার একদম মাথায় রাখবে, যখন দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে এবং গসাগু দেয়া থাকবে, আমাদের সংখ্যা নির্ণয় করার জন্য খুব ইজি অ্যাপ্রোচ আমরা ফলো করব। কী করব, অনুপাত দুটিকে সরাসরি গসাগু দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই আমার অ্যাকচুয়াল সংখ্যা। ঠিক আছে, দেখো এখানে আমি 7 দিয়ে গুণ করলে কত হয় 5 সাথে 35, মানে একটি সংখ্যা 35, আর পরের দিকে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6 সাথে 42, তার মানে 35 এবং 42 আমার অ্যাকচুয়াল সংখ্যা। এবার এদের মধ্যে থেকে কোশ্চেন হতে পারে যে যোগফল কত, যোগ করলে কী হবে, যোগ করে দেবো, যোগ করলে কত হচ্ছে এখানে 77 হচ্ছে যোগফল। যদি বলে বিয়োগফল কত, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 7। ঠিক আছে, 35 থেকে 42 বাদ দিলে 7। যদি বলে গুণফল কত, গুণ করে দেবো, ঠিক আছে, 35 মানে 70 হাতের হচ্ছে কত 7, 4 35 হচ্ছে 140, আর সাথে 147 মানে 1470। এবার যদি বলে লসাগু কত হবে স্টুডেন্টস, ঠিক আছে, যদি বলে যে দুটি সংখ্যার অনুপাত এত এবং লসাগু এত, তাহলে তার লসাগু কত হবে। তো ডেফিনেটলি স্টুডেন্টস আমরা কী করবো, অনুপাত দুটিকে গুণ করবো, তার সাথে গসাগু গুণ করে দেবো। ঠিক আছে, আমরা কী করবো, 5×6×7। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5×6 তিন সাথে হচ্ছে 210 হচ্ছে আমার ভাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো স্টুডেন্টস যে এই টাইপের অঙ্কগুলি আমরা কীভাবে সলভ করবো। বুঝা গেল স্টুডেন্টস, এরপরে যে প্যাটার্নটি থাকে স্টুডেন্টস কী দেওয়া থাকে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, মনে করো 5:6, লসাগু দেওয়া থাকে, মনে করো 420 বলা আছে। এবার বললো সংখ্যা দুটি কী কী, ঠিক আছে, যোগফল কত, বিয়োগফল কত, ঠিক আছে, গসাগু সমান সমান কত, বুঝা। তো দেখো স্টুডেন্ট, যখনই দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে এবং লসাগু দেয়া থাকবে, গসাগু বের করা একদম ইজি। ঠিক আছে, আর গসাগু বের করতে পারলেই আমরা সংখ্যা দুটিকে কিন্তু ইজিলি বের করতে পারবো, আর সংখ্যা দুটি বের করতে পারলে কি তাদের যোগফল বিয়োগফল যে কোনো কিছু কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু বের করতে পারবো স্টুডেন্টস। তো আমরা কীভাবে করবো স্টুডেন্টস, গসাগু বের করার জন্য যেটা আমাদের ফলো করতে হবে, যে লসাগু দেয়া থাকবে সেই লসাগুকে সংখ্যা দুটির যে রেশিও রয়েছে সেটি দিয়ে আমাদের ভাগ গুণ করে ভাগ করে দিতে হবে। তো গুণ করলে কত হচ্ছে 5×6 30 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 342, তার মানে গসাগু কত হচ্ছে 14। আমি আবার রিপিট করছি স্টুডেন্টস, সাপোজ মনে করো দুটি সংখ্যার রেশিও দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, আমাকে গসাগু যদি বের করতে হয় আমি কীভাবে বের করবো, লসাগুকে রেশিও দুটির গুণফল দিয়ে ভাগ করতে হবে। রেশিও দুটির গুণফল এখানে কত হচ্ছে 30, 420 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 14, তার মানে গসাগু আমার 14। আর গসাগু পেয়ে গেলে তোমরা কিছুক্ষণ আগে এর প্রথম প্যাটার্নটি আমি দেখিয়ে দিলাম কি স্টুডেন্টস, যে খুব ইজিলি আমরা কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাগুলিকে বের করতে পারি। সংখ্যাগুলি কীভাবে বের করবো, রেশিওকে গসাগু দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল সংখ্যা পাবো, রেশিওকে গসাগু দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল সংখ্যা আমরা পাই। তাহলে 5×14 কত হবে স্টুডেন্টস, 70 হবে, এবং 6×14 কত হচ্ছে 84। বোঝা গেল। এবার যোগফল যদি বলে, বিয়োগফল যদি বলে, আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই, যোগফল বললে যোগ করে দেবে, যোগ করলে কত হচ্ছে স্টুডেন্ট, যোগ করলে এখানে হচ্ছে কত 4, 154, আর বিয়োগ করলে কত হচ্ছে 14, আর গসাগু করলে হচ্ছে 14। বোঝা গেল।
তো এই টাইপের কিন্তু অজস্র কোশ্চেন এসে থাকে স্টুডেন্টস, এই প্যাটার্নগুলি তোমাদের কিন্তু ফলো করতে, বোঝা গেল? এরপর দেখো স্টুডেন্টস আরও কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্যাটার্নগুলি আমাদের একটু জানতে হবে। তো কী কী প্যাটার্ন থাকে মনে করো, দেয়া আছে দুটি সংখ্যার যোগফল, যোগফল দেয়া আছে, ঠিক আছে, দেয়া আছে গসাগু, বলে যে এমন সংখ্যা কত জোড়া হতে পারে, এমন সংখ্যা কত জোড়া হতে পারে, অথবা কি বোঝা গেল? তাহলে এই প্যাটার্নটা কি স্টুডেন্টস, এখানে কি দেয়া থাকবে, যোগফল দেয়া থাকবে, দুটি সংখ্যার যোগফল দেয়া থাকবে, তাদের গসাগু দেয়া থাকবে, এবং কি বলা থাকবে, এবং বলা থাকবে যে এমন সংখ্যা কত জোড়া সেটি বের করো, অথবা এই সংখ্যাগুলি কি কি এটা বের করো। সাপোজ মনে করো স্টুডেন্টস আমাদের দেয়া আছে যোগফল দেয়া আছে আমাদের 60 এবং গসাগু দেয়া আছে আমাদের 12, যোগফল কত বলা আছে স্টুডেন্ট 60 বলা আছে আর গসাগু কত বলা আছে 12, আমাকে কি বের করতে হবে, বলছে যে এমন সংখ্যা কত জোড়া হোক, এমন মানে কম্বিনেশন যাদের যোগফল 60 গসাগু 12 এমন সংখ্যা কত জোড়া হতে পারে। দেখো স্টুডেন্টস এখানে আমাদের কি অ্যাপ্রোচ হবে, আমরা প্রথমে যেটা করব আমরা 60 মানে যোগফলকে গসাগু দিয়ে ভাগ করব, কি করব স্টুডেন্টস যোগফলকে গসাগু দিয়ে ভাগ করব, যে ভাগফল হবে, ভাগফল কত হচ্ছে 5, 5, 12, 7, যে ভাগফল হবে সেই ভাগফলকে কো প্রাইম রূপে যোগ আকারে লিখতে হবে, মানে পরস্পর মৌলিক সংখ্যার যোগ আকারে লিখতে হবে। এটা দেখো 5 আমি কি লিখতে পারি, 5 = 4+1 হতে পারে, ঠিক আছে, 5 = 3+2 হতে পারে, এটা দেখো পরস্পর কো প্রাইম, কিন্তু যদিও 5 আর অন্য কোনো সংখ্যার যোগ আকারে লেখা যায় না, 5 = 4+1 এবং 3+2 কো প্রাইম রূপেই লেখা যায়, অন্য কোনো রূপে লেখা যায়। কিন্তু স্টুডেন্টস সাপোজ মনে করো আমার কোনো অঙ্কে কাটাকাটি করে 8 আসে, ঠিক আছে, 8 যদি আসে তো 8 আমি কীভাবে যোগ আকারে পরস্পর মৌলিক লিখতে পারি, তো 8 পরস্পর মৌলিক সংখ্যার যোগ আকারে আমি লিখতে পারি 7+1, এরা পরস্পর মৌলিক, আবার 5+3, দেখো 6+2 কিন্তু 8 হয় স্টুডেন্টস, কিন্তু এই জোড়াটা আমি লিখতে পারি না, কেন, কারণ এরা কো প্রাইম নয়, পরস্পর মৌলিক সংখ্যা, তো এই জোড়া কিন্তু আমাদের হবে, বোঝা গেল? এই ব্যাপারটি মাথায় রাখা স্টুডেন্টস। তাহলে এখানে আমাদের দেখো আমরা 5 লিখছি, 5 = 4+1 কো প্রাইম রূপে, এবং 5 = 3+2, ঠিক আছে, তার মানে 2 জোড়া আমাদের কম্বিনেশন তৈরি হলো। তারপরে যদি বলে এমন কত জোড়া সংখ্যা হতে পারে, ডেফিনেটলি আনসার হবে 2, মানে 2 জোড়া এমন সংখ্যা রয়েছে, বুঝা গেল? এবং যে যোগটা আমরা লিখছি এটা অ্যাকচুয়ালি রেশিও আকারে থাকে স্টুডেন্টস, অ্যাকচুয়ালি 4:1 সংখ্যা দুটির এবং 3:2, ঠিক আছে, যে যোগ আকারে থাকলো সেটা অ্যাকচুয়ালি রেশিও আকারে থাকে সেই সংখ্যা দুটি, তাহলে কি হবে 4:1 এবং 3:2। যদি বলে সংখ্যাগুলি কি, তাহলে আমি কীভাবে বের করবো, দেখো স্টুডেন্টস আমি কী বললাম তোমাদের যে রেশিওকে যদি আমরা গসাগু দিয়ে গুণ করে দেই তাহলেই আমাদের অ্যাকচুয়াল সংখ্যা চলে আসে, রেশিওকে গসাগু দিয়ে গুণ করলে কী হচ্ছে, অ্যাকচুয়াল সংখ্যা চলে আসে, তার মানে কী হচ্ছে 4 কত হবে 48, 12 তার মানে এক জোড়া আমি পেয়ে গেলাম, 48 আর 12 এমন এক জোড়া সংখ্যা যাদের যোগফল 60 এবং গসাগু হচ্ছে 12, ক্লিয়ার? আবার পরে দেখো 3:2 এখানে কী করবো, রেশিওকে কি গসাগু দিয়ে গুণ করবো, 3 × 36, 12 = 24, তার মানে 2 জোড়া এমন সংখ্যা রয়েছে 36, 24, এদের যোগ করলে হবে 60 এবং গসাগু করলে হবে কত, 12, বোঝা গেল স্টুডেন্টস? এই টাইপের অজস্র অঙ্ক পরীক্ষা আসে, তো এটা তোমাদের কিন্তু জানতে হবে। এরপর দেখো স্টুডেন্টস যে প্যাটার্নটি আমাদের হয় সেটি হচ্ছে লসাগু দেয়া থাকে দুটি সংখ্যা, দুটি সংখ্যা লসাগু দেয়া থাকে এবং গসাগু দেয়া থাকে, ঠিক আছে, লসাগু দেয়া থাকে এবং গসাগু দেয়া থাকে। সাপোজ মনে করো দুটি সংখ্যার লসাগু হচ্ছে 72 এবং গসাগু বলছে 6, ঠিক আছে, দুটি সংখ্যা এমন দুটি সংখ্যা রয়েছে যাদের লসাগু হচ্ছে 72 এবং গসাগু হচ্ছে 6, তো পরীক্ষা কী কোশ্চেন আসে, পরীক্ষা আসে যে এমন সংখ্যা কত জোড়া হতে পারে, বা সংখ্যাগুলি কী কী, বা অনেক সময় কী থাকে স্টুডেন্টস কোনো একটি সংখ্যা দিয়ে বলে যে এমন সংখ্যা যাদের যোগফল হচ্ছে 72
গসাগু হচ্ছে ছয়, একটি সংখ্যা যদি এটি হয় তাহলে অপর সংখ্যাটি কত। তার মানে কি, আমাদের জোড়াগুলি বের করতে হবে এবং দেখতে হবে যে কোন জোড়ার মধ্যে সেটি পড়ছে, ঠিক আছে। তো দেখো আমাদের অ্যাপ্রোচ কী হবে স্টুডেন্টস, আমাদের যেটি অ্যাপ্রোচ হবে আমরা কী করবো, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে দিই। যোগফলের ক্ষেত্রে আমরা তাই করেছি, যোগফল বাই গসাগু করেছি, এখানেও আমরা কী করলাম, লসাগু বাই গসাগু করলাম। এখানে ফলাফল কত হবে স্টুডেন্টস আমার, বারো, ছয় বারো ভাগ, ঠিক আছে। দেখো এবার কিন্তু একটু ডিফারেন্স রয়েছে স্টুডেন্ট আগের প্যাটার্নের সঙ্গে। কী ডিফারেন্স রয়েছে এখানে, যেটা ডিফারেন্স রয়েছে আমাদের সেটি হলো যে আগে আমরা ফল, যে ভাগফলটি হয়েছে তাকে আমরা পরস্পর যোগ আকারে লিখেছি মৌলিক সংখ্যা, কিন্তু এখানে গুণ আকারে লিখতে হবে মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা আমাদের কী করতে হবে, গুণ আকারে লিখতে হবে। দেখো এটাকে বারোকে আমি কী লিখতে পারি, বারো গুণন এক, বারো একটা বারো, ঠিক আছে। এটাকে আমি কী লিখতে পারি, চার গুণন তিন, কারণ দেখো এরা কোপ্রায়, বারো এবং এক পরস্পর মৌলিক সংখ্যা, এক বাদে কোনো কমন ফ্যাক্টর নেই। একইভাবে চার এবং তিন এরাও পরস্পর মৌলিক সংখ্যা, কোপ্রাইম এরা কিন্তু, এক বাদে অন্য কোনো ফ্যাক্টর নেই। দেখো স্টুডেন্টস বারোকে কিন্তু ছয় গুণন দুই লেখা যায়, ছয় দুগুণে বারো, কিন্তু এখানে হবে না স্টুডেন্টস, কারণ এটা কোপ্রাইম নয়, কারণ ছয় এবং দুইয়ের মধ্যে দুই কমন ফ্যাক্টর রয়েছে, এক এবং দুই, ফলে এরা কোপ্রাইম নয়, বোঝা গেল। তো ডেফিনেটলি স্টুডেন্ট আর বারোকে অন্য কোনো গুণ আকারে লেখা যায় না। যদি বলে এমন সংখ্যা কত জোড়া হতে পারে, ডেফিনেটলি আনসার কী হবে, দুই জোড়া, এক্ষেত্রে দুই জোড়া, ঠিক আছে। এবার যদি বলে সংখ্যাগুলি কী কী, ঠিক আছে, তাহলে আমি কী করবো, দেখো স্টুডেন্টস এখানে আগে আমরা কী দেখলাম, যোগটা অ্যাকচুয়ালি কি রেশিও আকারে থাকে, এখানেও গুণ অ্যাকচুয়ালি সংখ্যা দুটির রেশিও আকারে থাকে। তার মানে দুটি সংখ্যার রেশিও এমন হতে পারে বারো ইস টু এক, অথবা এমন হতে পারে চার ইস টু তিন, বোঝা গেল। দুটি সংখ্যার রেশিও এমন হতে পারে বারো ইস টু এক অথবা চার ইস টু তিন। এবার যদি বলে অ্যাকচুয়াল সংখ্যাগুলি কী, তো তোমরা আগেই জানো স্টুডেন্টস যে রেশিওকে গসাগু দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল সংখ্যা পাওয়া যায়, তাহলে কী হবে, ছয় দিয়ে বারোকে গুণ করলে ছয় বারো বাহাত্তর কমা ছয় একে ছয়, এক জোড়া পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে ছয় দিয়ে এখানে চার ছয় কত হচ্ছে, চব্বিশ কমা তিন ছয় কত, চার। তার মানে বাহাত্তর ছয় এবং চব্বিশ আঠারো এমন দুই জোড়া সংখ্যা যাদের লসাগু হচ্ছে বাহাত্তর এবং গসাগু হচ্ছে ছয়। আশা করি তোমরা বুঝতে পারছো স্টুডেন্টস। এরপর আমরা চলে যাচ্ছি থার্ড প্যাটার্ন, এইটাই পারি থার্ড প্যাটার্ন, যেখানে কী দেওয়া থাকে, গুণফল দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে স্টুডেন্টস। তো দেখো তার আগে আরেকটি কনসেপ্ট আমাদের জানতে হবে স্টুডেন্টস, কী কনসেপ্ট, সেই কনসেপ্টটি হচ্ছে যদি যে দুটি সংখ্যা যদি থাকে, দুটি সংখ্যার গসাগু গুণন লসাগু সমান সমান কী হয়, সংখ্যা দুটির গুণফল। বোঝা গেল স্টুডেন্টস, দুটি সংখ্যার গসাগু গুণন লসাগু কী হয়, সংখ্যা দুটির গুণফল। ফলে দুটি সংখ্যা যদি থাকে তাদের গুণফলকে, গুণফল যদি আমরা দেখি তাহলে ওই লসাগু আর গসাগু গুণ করলে সেম হবে। একদম মাথায় লক করে রাখো স্টুডেন্টস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যদিও ক্লাস সিক্স থেকে বা ফাইভ থেকে এই জিনিসটা শেখানো হয়, অনেকে তবু এখনও তোমরা ভুল করো এবং এখান থেকে খুব ইজি ইজি কোশ্চেন হয়। অনেক সময় কী দেওয়া থাকে, লসাগু গুণন গসাগু দেওয়া থাকে, একটি সংখ্যা বলা থাকে, বলা থাকে যে অন্য সংখ্যাটি কত হবে। সাপোজ বললো যে দুটি সংখ্যার গসাগু মনে করো হচ্ছে বারো, লসাগু মনে করো হচ্ছে চারশো কুড়ি, ঠিক আছে। বললো যে একটি সংখ্যা, একটি সংখ্যা যদি বিয়াল্লিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে, ঠিক আছে। কী বললো যে দুটি সংখ্যার গসাগু হচ্ছে বারো, লসাগু হচ্ছে চারশো চল্লিশ, চারশো কুড়ি, আর একটি সংখ্যা যদি বিয়াল্লিশ হয় তাহলে অন্য সংখ্যাটি কত। তো আমরা কী জানি স্টুডেন্টস যে সংখ্যা দুটির গুণফল আর গসাগু লসাগুর গুণফল সমান, তার মানে কী করবো, আমরা গসাগু লসাগু গুণ করে দেবো, বারো গুণন চারশো কুড়ি বাই অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অন্য সংখ্যাটি আসবে, কারণ ওই সংখ্যার সাথে গুণ করলেই তো এটা হচ্ছে। তার মানে আমরা বিয়াল্লিশ দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে কত হচ্ছে, দশ, তার মানে একশো কুড়ি, তার মানে ডেফিনেটলি অন্য সংখ্যাটি কত হবে, একশো কুড়ি হবে, বুঝা। তো দেখো স্টুডেন্টস এই সূত্রের উপর ভিত্তি করে আর একটি প্যাটার্ন যেটি তৈরি হয় সেটি হচ্ছে যে দুটি সংখ্যার অনেক সময় কী দেয়া থাকে, দুটি সংখ্যার অনেক সময় গুণফল দেয়া থাকে। বুঝতে পারলে স্টুডেন্টস, দুটি সংখ্যার অনেক সময় কী দেয়া থাকে, গুণফল দেয়া থাকে এবং গসাগু দেয়া থাকে, বলে যে সংখ্যা এমন কত জোড়া হতে পারে বা সংখ্যাগুলি কী কী, এই টাইপের কোশ্চেন। সাপোজ মনে করো দেয়া আছে কোনো সংখ্যা, যে দুটি সংখ্যার গুণফল, গুণফল বলা আছে আটশো পঁয়তাল্লিশ, ঠিক আছে, এবং গসাগু মনে করো বলা আছে আমাদের তেরো, ঠিক আছে, গসাগু বলা আছে তেরো। তো আমাকে বললো যে সংখ্যাগুলি তাহলে কী কী, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল আটশো পঁয়তাল্লিশ এবং গসাগু হচ্ছে তেরো, তাহলে সংখ্যাগুলি কী কী,
তো দেখো স্টুডেন্টস, এখানে আমাদের যেটা প্রথম কাজ হবে যে আমাদের লসাগু বের করা, তাই না? কারণ লসাগু আর গসাগু থাকলে আমরা জানি খুব ইজিলি আমরা সংখ্যা দুটি বের করতে পারি, কিছুক্ষণ আগে আমরা শিখলাম। আর দেখো গুণফল থেকে লসাগু গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে একদম ইজি। আমরা কি করব, গুণফলকে এই 845কে আমরা কি করে দেবো, 13 দিয়ে ভাগ করে দেবো। 13 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কী হবে, আমাদের লসাগু চলে আসবে। কারণ আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে দুটি সংখ্যার গুণফল সমান সমান কি, লসাগু গুণন গসাগু। তার মানে 845 মানে কি 13 এবং লসাগু গুণ করে আসছে, তাই না? এবার 13 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কী হবে, আমার লসাগুটা চলে আসবে। তো 13 দিয়ে কাটলে কত, 6 হচ্ছে 78, 78 65 5 65, তার মানে আমার লসাগু কত হচ্ছে 65। বুঝলাম স্টুডেন্টস? তারপরে লসাগু আমার হচ্ছে 65 এবং গসাগু হচ্ছে 13। এবার লসাগু গসাগু আমি পেয়ে গেছি, আমি খুব ইজিলি বের করতে পারবো। কীভাবে বের করবো, লসাগু বাই 65 বাই কত, 13, 5 13 65। এবার 5কে আমার কী করতে হবে, পরস্পর মৌলিক সংখ্যার গুণাকার লিখতে হবে। 5 1 5 5 5 5 1, এবং এটা রেশিও আকারে থাকে, 5:1। এবং আমরা কী জানি যে অনুপাত থাকলে আমরা কিন্তু সংখ্যা খুব ইজিলি বের করতে পারি। তো কীভাবে আমরা করবো স্টুডেন্টস, আমরা 5 13 65 করবো, কমা 15 হচ্ছে 13 হচ্ছে 13। তার মানে অ্যাকচুয়ালি 65 আর 13 হচ্ছে সেই দুটি সংখ্যা যাদের গুণফল হচ্ছে 845 এবং গসাগু হচ্ছে কিন্তু 13। তো আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো। তো এই প্যাটার্নগুলি তোমরা ফলো করো, এবং খুব শীঘ্রই আরও দু একটি প্যাটার্ন আমাদের বাকি থাকলো, আরও দু একটি প্যাটার্ন এবং কিছু অঙ্ক নিয়ে এর পরের ক্লাসে খুব শীঘ্রই আমি হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা এই প্যাটার্নগুলি ফলো করো, আশা করি তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে। ঠিক আছে স্টুডেন্টস।